ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার করলো, অ্যারেস্ট করলো, তাকে সহ এবং তার সদস্যগণ প্রত্যেককে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এর মধ্যে ইমামে হুসাইন রওনা হয়ে গেলেন, কিন্তু রওনা হয়ে যাওয়ার পরে আবার চিঠি পাঠানো হলো, হুসাইন আপনি আসবেন না, কেননা কুফার অবস্থা আগে ভালো ছিল এখন ভালো না। এই চিঠি আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পায় নাই, উনি তো রওনা হয়ে অনেক আগে অনেক দূরে চলে আসছে, চিঠি গেছে মক্কায়। চিঠি গেছে কোথায়? মক্কায়। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে কুফায় চলে গেলেন, কুফায় পৌঁছে গেলেন। ভাইরা আমার, ধারাবাহিকভাবে কুফায় যখন চলে গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই, যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই। সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় নাই, তিনি গিয়েছেন, তার উপরে বায়াত নেওয়া হবে এই নিয়তে তিনি গিয়া দেখলেন কুফার মানুষ গাদ্দারি করেছে, কুফার মানুষ উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে ইয়াজিদের হাতে বায়াত নিছে, নাউজুবিল্লাহ। কোন উনি যখন সেই জায়গায় গিয়ে এই দৃশ্য দেখলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বাধ্য করা হলো যুদ্ধ করার জন্য, উনি স্যালেন্ডারও করতে পারে না, কেননা রসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, না আমি নবীর কলিজার টুকরা আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না, আল্লাহু আকবার। আবার তিনি ফিরেও যায় নাই, কেননা মুসলমান পলানের জাতি না, তিনি বলে যে ঠিক আছে আমার সদস্য কম, আমি তোমাদের সাথে যুদ্ধেরই প্রস্তুতি নিলাম, শহীদ হব, শাহাদাত বরণ করব, তবুও বাতিলের কাছে মাথা নত করব। বাইরে আমার, সাইয়্যিদুনা ইমামে হুসাইন যুদ্ধের যখন দামামা শুরু হয়ে যাবে, ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায় তিনি একটা বক্তব্য দিলেন, যে বক্তব্য যদি এখনকার মানুষও শুনে, যত বড় শক্ত দিল যত কঠিন দিল হোক না কেন, এই বক্তব্য শুনলে দিল নরম হয়ে যাবে, আল্লাহু আকবার। ইমাম হুসাইন এত সুন্দর বক্তব্য দিয়া বুঝাবার চাইলেন, ও আল্লাহর হাবিবের উম্মতেরা, ও কুফার মানুষেরা, খবরদার খবরদার, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের কথা শুনিয়ে এসেছি। এত নরম, এত দিল দরদি বক্তব্য দিলেন, তারপরে তাদের অন্তর নরম হয় না। উনি বক্তব্যের মধ্যে বললেন, তিনি বলতে লাগলেন, আল্লাহর প্রশংসা আদায় করলেন, প্রশংসা আদায় করার পরে তিনি বললেন, ও কুফাবাসী, ফানজুরু মান আনা, তোমরা তাকায় দেখো আমি কে। এরপরে তিনি বলতেছেন, ফানজুরু হালি ইউহিল্লু লাকুম কতলি, তোমরা তাকায় দেখো আমি হুসাইনকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে কিনা, আল্লাহু আকবার। তিনি বক্তব্যের মধ্যে বললেন, আলাস্তু ইবনা বিনতে নাবিয়্যকুম, তোমরা কার সাথে যুদ্ধ করিবা, আমি কি তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরারের সন্তান নয়, আমি কি ফাতেমার সন্তান নয়, আমি কি হযরতে আলীর সন্তান নয়, আমি কি হযরতে জাফরের বংশধর নয়, আমি কি হযরতে আব্বাসের বংশধর নয়, আমি কি এমন ব্যক্তি নয় যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছে সাইয়্যাদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদা, এই জান্নাতের যুবকদের সরদারকে হত্যা করা তোমাদের জন্য উচিত হবে নি, আল্লাহু আকবার। তিনি এইভাবে বক্তব্য দিতে লাগলেন, খুতবা দিতে লাগলেন, এই বক্তব্য দিতে দিতে তাদের অন্তর গলে নাই, তাদের দিল মরে নাই। বাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন সন্তান, আলিউল আকবর, আলিউল আওসাত, আলিউল আসগার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিন ছেলে, দুই ছেলে কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, একজন আলিউল আওসাত, যার আরেকটা নাম জৈনুল আবিদিন, নাম কি
জাইনুল আবেদিন, উনি জেলখানায় বন্দী হলো অথবা ওনাকে বন্দী করা হলো। ভাইরা আমার, যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে তাফসিরে ইবনু কাসিরের মধ্যে আসছে, বিদায়া নেহায়ার মধ্যে আসছে, আহলে বায়তের এক একজন সদস্য ইয়াজিদের একসাথে 15 জন 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার! প্রতি সদস্য 15 জন 20 জন 14 জন 16 জন হত্যা করে তারপরে নিজে শহীদ হয়েছে। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তরবারি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে নেমে গেলেন। তিনি যখন যুদ্ধ শুরু করে দিলেন, কুন্দি নামক একটা লোক পিছন থেকে এসে ওনার মাথার মুকুট বরাবর একটা আঘাত করলেন। এক আঘাতে লোহার মুকুট ভেঙ্গে টুকরা হয়ে মাথার মধ্যে ঝুলতে লাগলো। নাউজুবিল্লাহ। সাইয়েদুনা ইমাম হুসাইন মাথার থেকে মুকুট সরাইয়া নিলেন। তিনি টুপি আর পাগড়ি আনার জন্য বললেন, টুপি আর পাগড়ি আনিয়া মাথায় দিয়া যুদ্ধ শুরু করে দিলেন। ভাইরা আমার, কিতাবের মধ্যে লিখেছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও প্রায় 15 থেকে 20 জনকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার! পিছন থেকে সীমার নামক একটা লোক আসিয়া তাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা গরু যেইভাবে জবে করা হয় ওইভাবে জবে করার জন্য প্রস্তুতি নিল। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলল, এরে আল্লাহর বান্দা, এমন গলায় ছুরি চালাইবি যে গলায় রহমাতুল লিল আলামিন অসংখ্যবার চুমা দিয়েছে। আল্লাহু আকবার! ভাইরা আমার, সীমা ছুরি চালায়া গরু যেইভাবে জবে করে ওইভাবে জবে করা, বর্ষা লাগার মধ্যে রসুলুল্লাহর কলিজার টুকরা নাতির মাথা মুবারক ঝুলায়া কারবালার ময়দানে স্লোগান দিয়েছে, মিছিল দিয়েছে, আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি জঘন্য আচরণ করা হয়েছে, এগুলো আসলে অনেক সময়ের দরকার। ঐতিহাসিক বিষয় তো একটা ধারাবাহিকতা মেন্টেন করে বলতে হয়, নাহলে বোঝা যায় না। এত জঘন্য আচরণ পৃথিবীর কোনো জাতি তার স্বজাতির সাথে এভাবে করে নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়ে গেল, কারবালার 72 জন আহলে বায়েতকে হত্যা করা হলো, শহীদ করা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে আমার যতটুকু মনে আসতেছে 34টি তীরের আঘাত, 36টি তরবারির আঘাত পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ইয়াজিদের দল ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়া দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, অথবা আরেক বর্ণনা পাওয়া যায় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে রাত্রিবেলায় তারা একটা ইহুদি গির্জার কাছে রাত্রি যাপন করলেন। এই ঘটনা এনেছেন ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া স্পষ্ট বরা। ইহুদি গির্জার, ইহুদিদের গির্জার কিনারা রাত্রি যাপন করলেন, সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, দেহ কারবালায়, দেহ মুবারক কারবালায় পড়ে আছে। হঠাৎ করে গির্জার ভেতর থেকে একজন পাদ্রি বের হয়ে আসলো, দেখলো অনেক মানুষ একসাথে রাত্রি যাপন করার জন্য গির্জায় আশ্রয় নিল। গির্জাটা অনেক পুরনো, প্রায় 350 বছর। কত বছর? 350 বছর। ইয়াজিদের এক সৈন্য গির্জার দেওয়ালের মধ্যে তাকায় দেখে দুই লাইনের একটা কবিতা লেখা দেখা যায়। কবিতার মধ্যে লেখা আছে, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। অত্যন্ত পুরনো অক্ষরে, একেবারে পুরনো অক্ষরে, পুরনো দেওয়ালের মধ্যে দুই লাইনের কবিতা লেখা, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। কবিতার অর্থ, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে, ওই উম্মত, ওই জাতি হুসাইনের নানার কাছ থেকে কিভাবে সুপারিশের আশা করে, যেই জাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে। আল্লাহু আকবার! তারা এই কবিতা পড়ে আশ্চর্য হয়ে গেল। ইবনু কাসির হলেন আল বিদায়া ওয়ান নিহায়া এই বরাত এসেছে। ভাইরা আমার, তারা যখন দেখলেন কবিতা
তাও এটা নতুন লেখা না, অনেক পুরনো। পাদ্রিকে ডাক দিলেন, ভাই এই কবিতা কে লেখছে এখানে? বলে কেন? বলে এই কবিতা এখানে কে লেখছে? বলে এই কবিতা এই জায়গায় লেখা তোমাদের নবী দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে লেখা। আল্লাহু আকবার! আখিরুল আম্বিয়া সরকারে দু আলম, দুনিয়ায় আসার 350 বছর আগ থেকে কবিতা এই গির্জায় লেখা। আল্লাহু আকবার! তাহলে হুসাইনের কথা আগ থেকে কি আলোচনা হয়ে আসতেছে। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলবো বলবো না থাক, আপনাদের মহব্বত নেই, বলবো। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমাত তোমার গলায় তলোয়ার চালায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। দ্রুশরি বলে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা, কষ্ট দিছে আপনাদের ভাইরা আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক সর্বপ্রথম উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই জায়গায় আহলে বাইতের নারী সদস্যদেরকে আটক করা হলো, জয়নুল আবেদিনকে আটক করা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, তুমি কে? বলে আমি আলী ইবনে হুসাইন, আলী ইবনে হুসাইন, আমি হুসাইনের সন্তান। বলে হুসাইনের সন্তানকে তো হত্যা করা হয়েছে, হুসাইনের সন্তানকে কি করা হয়েছে? বলে আমি এখনো পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছে। হযরতে জৈনুল আবিদিনের সাথে ব্যাপক খারাপ আচরণ করছে। বলা হয়েছে এই জৈনুল আবিদিন হুসাইন আলী আস আউসাদ, তাকে হত্যা করো। আলীউল আউসাদ বলল, রে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি আমাকে হত্যা করো আমার আফসোস নাই, কিন্তু আমার এই নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য একজন তাকওয়াবান ব্যক্তি তালাশ করিয়া দাও, পরহেজগার ব্যক্তি তালাশ করিয়া দাও, যে আমার নারী সদস্যদেরকে মদিনায় পৌঁছে দিবে। আল্লাহ আকবার! একজন পরহেজগার তাকওয়াবান একজন ব্যক্তি তালাশ করো, যে আমার এই আহলে বাইতের নারী সদস্যদেরকে সহি সালামতে মদিনায় পৌঁছে দিবে, কেননা আমি ছাড়া তাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার মতো আর কেউ নাই। অতপর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে হত্যা করে না, তাকে আপনার নারী সদস্যদেরকে পৌঁছে দেওয়ার জন্য রেখে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক, এই চুল ছিল ভাবরি চুল, চুল মুঠে ধরে দাঁতের মধ্যে লোহা দিয়া আপনার শিক শিক দিয়া দাঁতের মধ্যে এইভাবে গুতান শুরু করছে, কারণ নাউজুবিল্লাহ। আরেক বড় আসছে জুতা দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু গাল মোবারকে অজস্রভাবে গালি গাল আপনার বাড়ি দিতে লাগলো, আঘাত করতে লাগলো, অথচ সে কি ছিল? মুসলমান ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু মাথা মুবারক সামনে নিয়া সে একটা বক্তব্য দিছে, এই বক্তব্যটা এই কিতাবের মধ্যে আসছে। আমি আপনাদেরকে এই বক্তব্যটা শুনে ইনশাআল্লাহ বিদায়ের দিকে যাব। ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বারে দাঁড়ায় গেলেন,
দেখেন মুসলমান দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, লেবাস, সুরাত, সিরাত, লাল রুমাল, রুমাল টুমাল লাগায়া দেখতে মনে হইবে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, এর চাইতে বড় বুজুর্গ আর কেউ নাই। কত সুন্দর খুতবা, কত সুন্দর বক্তব্য ওবাইদুল্লাহ বিন জিয়াদ দিতেছে, মনে হইব যে আল্লাহর আসমান থেকে ফেরেস্তা নামছে, নাউজুবিল্লাহ। কোন সে বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহারাল হাক্ক ওয়া আহলা ওয়া নাসারা আমিরাল মুমিনিন ইয়াযিদ ইবনে মুআবিয়া। সে বক্তব্য বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে, নাউজুবিল্লাহ। কর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা তার কিনারায়। এরপরে বলতেছে, ওকাতাল আল কাজ্জাব ইবনাল কাজ্জাব আল হুসাইন ইবনে আলী ও শিয়াতিহি, আর মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদী, আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী, মিথ্যাবাদীর সন্তান মিথ্যাবাদীকে অপরাজিত করেছে, নাস্তানাবুদ করেছে, ধ্বংস করেছে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। সে বক্তব্য দিতেছে সামনে হাজার হাজার মানুষ, সেখানে বয়োজ্যেষ্ঠ সাহাবাই কেরামের মধ্যেও অনেক সাহাবিরা ছিল। ভাইরা আমার, সেই জায়গায় ছিল আবদুল্লাহ ইবনে আফিফ আল আসদাবি, আল্লাহর একজন, আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবি। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া ইবনে মারজানা ইন্নাল কাজ্জাব ইবনাল কাজ্জাব আনতা ওয়া আবুকা ওয়াল্লাযী ওয়ালাকা আবুহু। হে আবু মারজানা, মানে একটা গালি, এটা গালি শব্দ দিয়া বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যাবাদী না, হুসাইন মিথ্যাবাদী না, মিথ্যাবাদী তুই, মিথ্যাবাদী তোর বাবা, মিথ্যাবাদী তোর বংশধর, তোর কোনো বাবাই নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারবালার তলোয়া, এই আল্লাহর হাবিবের এই জলিল কদর সাহাবি, উনি ছিল সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সহযোগী হয়ে যুদ্ধ করছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু বেশি ভালোবাসছেন। তখন ওই সময় যুদ্ধে তার চোখ, তীর এসে চোখ নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর, একজন গভর্নরকে এইভাবে মিথ্যাবাদী বলা, যারজ সন্তান বলা, এটা কত বড় ইমানের দাবি রাখে, আল্লাহু আকবার। আহলে বাইতের প্রেম দেখেন, তখন তাকে ডেকে আনা হলো, সাথে সাথে তাকে হত্যা করা হলো। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, দেখেন এখানে একটা ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যেই ব্যক্তি ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, স্পষ্ট আসছে, ওই ব্যক্তির নাম হইল খাওলা ইবনে ইয়াজিদ। খাওলা ইবনে ইয়াজিদ, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক ব্যাগের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়া পরের দিন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে এর বদলে স্বর্ণমুদ্রা রৌপ্য মুদ্রা পাবে, সে খুশি হয়ে গেছে, বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া দেখলো রাত্রেবেলায় দরজা বন্ধ, পাতা মানজিলাহু পাওয়াদাহু তাহতা ইজানাতিন ফিদ্দার। হুসাইন রাদিয়াল মাথা দরজার পাশে রাখলো, তার স্ত্রী দরজা খুললো, তার স্ত্রীর কাছে আসলো, আয়শা, আয়শা বলল, তুমি কি সংবাদ নিয়ে আসছো? তখন ওই লোকটা বলল, আমি অনেক বড় সম্পদ নিয়ে আসছি। অনেক বড় সম্পদ বলতে, আমি হুসাইনের মাথা নিয়ে আসছি, এটা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জমা দিলে বিনিময়ে আমারে অনেক স্বর্ণমুদ্রা দিব, নাউজুবিল্লাহ। তখন তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিল, তার স্ত্রী বলতো, বলল, দেখেন এটা যত ঐতিহাসিক বিষয়, এটা মনে রাখবেন আপনারা, ওই লেখ যা আন্না সুবি জাহাবি ওয়াল ফিদ্দ ওয়াজি তাবির আসিল হুসাইন ইবনে হুসাইন ইবনে বিনতে রাসূলিল্লাহ লা ওয়াল্লাহি লা ইয়াজমা রাসি ওয়া রাসাক বাইতে ওয়াহিদিন আবাদা। ওই মহিলা ডাক দিয়া বলল, তোমার জন্য আফসোস, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য এক রাশ দুঃখ পরিতাপ, মানুষ ঘরের মধ্যে স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা নিয়ে আসে, আর তুমি রাসূলুল্লাহ কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সন্তানের মাথা নিয়ে আসছো, তোমার মাথা আর আমার মাথা এক বালিশে থাকতে পারে না। আল্লাহু আকবার, কত পাওয়ারফুল ইমান তখন ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা একটা ড্রামের মধ্যে রাখলেন, সকালবেলায় নিয়ে যাবে ভাইয়ের আমার। তখন মহিলা বলল, ফাকুমতু, আমি দাঁড়ালাম মিন ফেরাশি, আমার বিছানা থেকে, ফাখারাজ তুইলা দার, যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা রাখা হলো আমি সেই জায়গায় গেলাম। যায়া আমি দেখলাম, ও জালাস্তু আনজুরু, আমি তাকায়া দেখলাম, ফাবাল্লাহি মা জালাত আনজুরু ইলা নূরিন ইয়াসতুহু মিসলাল উমুদি মিনাস সামাই ইলাল ইজানা, আমি তাকায়া দেখিলাম যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখা হয়েছে, ওই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত বরাবর একটা নূরের রশ্মি তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। আমি আরো তাকায় দেখিলাম, যেহেতু ঘরের বাহিরের দরজায় পাশে মাথাটা রাখা হয়েছে, আমি আরো তাকায় দেখিলাম, ওয়ারাইতু তাইরান বাইদান তারাফরাবা হাওলাহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের চতুর্পাশে আল্লাহর পক্ষ থেকে আসা একদল পাখি ঘুরতেছে। আল্লাহু আকবার, একদল পাখি ঘুরতেছে। ওই মহিলা এই ঘটনা দেখলো, ভাইরা আমার, সকালবেলা ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেল, দেখলো সেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁত মুবারক এসে আঘাত করতে লাগলো, গুতা দিতে লাগলো। ওই জায়গায় আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিল, তিনি বলল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, ফাওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা গায়রু লাকাদ রাআইতু সাফাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাতাইনি সাফাতাইনি ইউকাব্বিলুহুমা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার কাছে মাপ চাই, খবরদার ইমাম হুসাইনের দাঁত মোবারকে ঠোঁট মোবারকে আর একটা আঘাত করো না, আমি আমার নিজ চোখে দেখেছি রাহমাতুল্লিল আলামিন হুজুরের জবান দিয়ে ইমাম হুসাইনের এই জায়গায় অসংখ্যবার চুমা দিতে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তখন এক পর্যায়ে বন্দী হয়ে গেলে বন্দী হয়ে আছে, না কিছু বলতে পারতেছে না সহ্য করতে পারতেছে। তাৎক্ষণিক ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলেছে, তুমি যদি বয়োজ্যেষ্ঠ না হইতা তো তোমাকে হত্যা করতাম, নাউজুবিল্লাহ। কোন ভাইরা আমার, এইভাবেই কারবালার প্রান্তরে আহলে বায়েত নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জঘন্য আচরণগুলো করা হয়েছে। ইয়াজিদ এক নিকৃষ্ট মালাউন অভিশপ্ত, ইয়াজিদ কোনোভাবেই ভালো মানুষ হতে পারে না, ইয়াজিদ কোনোভাবেই ইমানদারের তালিকায় থাকতে পারে, ইয়াজিদকে কোনোভাবেই ভালো মানুষ বলার সুযোগ নাই। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের খায়া, আমাদের পৈরা, আমাদের হাদিয়া নিয়া, আমাদের তৈরি করা মসজিদের মিম্বারে বসে বসে ইয়াজিদের প্রশংসা করতেছে, একদল লেবাসদারি মৌলবি আছে না নাই? আরে জনগণের আছে না নাই? যতদিন বাংলার জমিনে হুসাইনের প্রেমিক থাকবে, হুসাইনের আশেক থাকবে, আহলে বায়াতের প্রেমিক থাকবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের প্রেমিকদেরকে মসজিদের মিম্বারে আমরা দেখতে চাই না। কারা কারা রাজি আছে দুই হাত তোল, আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার। ইয়াজিদের বংশধর নারে তাকবীর, আল্লাহ কবুল করো, কোন আমিন। এজিদের সেলাবেলা।